আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর দলে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন পাকিস্তান সিরিজে দলে ডাক পাচ্ছেন পারভেজ হোসেন ইমন এবং তৌহিদ হৃদয়। বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তার অন্যতম কারণ ছিল ফিল্ডিংয়ে ভরাডুবি ও ব্যাটিং ব্যর্থতা। দলের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার কেউই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, বিশেষ করে তামিমের অনুপস্থিতিতে যে তিন ক্রিকেটারের ওপর আস্থা রেখেছিল বিসিবি। নাইমবাদে হতাশ করেছেন লিটন দাস ও সৌম্য সরকার, যে কারণে আসন্ন পাকিস্তান সিরিজে বাদ পড়তে চলেছেন এই দুই ক্রিকেটার। সেই সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে আমাদেরকে, গত বছর ঘরের মাঠে লোকাল ক্রিকেটারদের নিয়ে টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে জোরো ঝড়ো সেঞ্চুরির পর আলোচনা এসেছিলেন ইমন। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা না করলেও নাইম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে এবার পারভেজ হোসেন ইমনকে। দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পারভেজ হোসেন ইমনের উপর কি বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা আস্থা রাখতে পারে? আপনার কি মনে হয় জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এদিকে টি-20 সিরিজগুলো হবে 19 নভেম্বর, 20 নভেম্বর এবং 22 নভেম্বর। সবগুলো ম্যাচ হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।